নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে দেখা দিল বই বিপত্তি। বৃষ্টিতে নষ্ট হচ্ছে রাজ্য সরকারের দেওয়া বই। আমাদের ক্যামেরায় চরম প্রশাসনিক উদাসীনতার ছবি ধরা পড়ল। পুজোর আগে দেখা গেল অবহেলায় পড়ে থেকে নষ্ট হচ্ছে হাজার হাজার বর্ণপরিচয়, কিশলয়, সহজপাঠ সহ অন্যান্য বইপত্র। এই ছবি পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়ায় এক নম্বর বড় কার্যালয়ের। অভিযোগ, সরকারি বই এভাবে পড়ে থাকলেও কোনো হুঁশ নেই প্রশাসনের। এদিকে অবাক বক্তব্য জামুড়িয়া স্কুল পরিদর্শকের, কারণ এ বিষয়ে কোনো তথ্যই নেই তাঁর কাছে। যে বইগুলি সম্পর্কে বলা হচ্ছে সেগুলি কোন বছরের তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন পরিদর্শক অরিজিৎ মণ্ডল। প্রথমত ব্যাপারটা হচ্ছে যে আমার কাছে এরকম কোনো খবর নেই। দ্বিতীয়ত হচ্ছে যে এই বইগুলো কখনকার বই সেটা একটা দেখার বিষয় আছে, কারণ বইগুলো অনেক সময় হয় যে অনেক পুরনো বই যেগুলো এখন ডিসপোজ করা হচ্ছে, বা যে বইগুলো এই মুহূর্তে অবসোলেট বুক, মানে সেই বইয়ের সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার ফলে সেই বইগুলো এখন স্কুলে পাঠ্য পুস্তক হিসেবে ব্যবহার হয় না। এই ধরনের অনেক অবসোলেট বুক বা ডিসপোজড বুক আমাদের কিন্তু থাকে, মানে প্রিভিয়াস অনেক পুরনো, সেই আগের বছরের আগের সিলেবাসের। তো সে বিষয়ে আমি মানে পূর্ণ তদন্ত করব কী ধরনের বই বা কোন বইগুলোর স্পেসিফিকলি কথা বলছে। অ্যাকচুয়ালি লিফটিং আপ করার ব্যাপার থাকে ডিপার্টমেন্টের, কিন্তু লিফটিং আপ তো সবসময় সম্ভব হয় না। অনেক মাত্রায় যখন সেগুলো জমে যায় তখন সেগুলো লিফটিং আপ হয়। লিফটিং আপের আগে আমাদের যেহেতু কোনো সুষ্ঠু গোডাউন, বইয়ের জন্যে আলাদা করে কোনো গোডাউন নেই, সেই জন্য হয়তো কিছু কিছু বই, বা এটা হতে পারে যে কোনো স্কুলের বই সেখানে এক্সট্রা বই থেকে গেছে, কারণ বোরো অফিস থেকে আমাদের বই কিন্তু ডিস্ট্রিবিউট হয় না। আমাদের বই ডিস্ট্রিবিউট হয় এই অফিস থেকে, কিন্তু বোরোর আন্ডারেও কিছু মিউনিসিপ্যালিটি স্কুল আছে, MSP বলা হয় যেগুলোকে, সেই সমস্ত স্কুলের বইও আমাদের থ্রুতে রিকুইজিশন হয়। এখন ওনাদের হ্যান্ড থেকে সেই বইগুলো সুষ্ঠু বিতরণ হয়েছে কি না সেটা তো আমার ইখতিয়ারে পড়ে না।